বাগদার পর এবার গোপালনগরে আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত প্রধানের নাম দেখে ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরাও। আবাস যোজনা নিয়ে ক্ষোভ অব্যাহত। বাগদার পর এবার গোপালনগর। গোপালনগরের বৈরামপুর পঞ্চায়েত প্রধানের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল প্রধান তনুজা খাতুন মোল্লাসহ তার আত্মীয়র নাম আবাস যোজনার বাড়ি প্রাপকের তালিকায়। বিষয়টি প্রকাশ্যে আসতে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। প্রত্যেক গরিব মানুষকে পড়া উপড়া মিলে সবাইকে ঘর বাড়ি দিয়েছি, কেউ কিছু বলতে পারবে না যে ঘর বাড়ি পাইনি। এখন এরা নতুন লিস্ট বার করেছে, টাকা নিয়ে 200 টাকা করে নিয়েছে, আবার লিস্ট বার করেছে। দেখছি যাদের লিস্টে রাজনৈতিকভাবে দেখেছে, যারা টিএমসি করে তাদেরই লিস্টে নাম আছে। আমার এই লিস্টে আমি পেয়েছি। এখন এসসি এসটি আর আদিবাসী নিয়ে আমরা এই গ্রামটা আমাদের কিন্তু অনেক বাদ পড়েছে। আমি তো পঞ্চায়েত ছিলাম, এখনও অনেকজনের ঘর পাওয়া প্রধানের বইয়ের নাম আছে লিস্টে দেখলাম। বাসিন্দাদের অভিযোগ, বৃদ্ধ মোল্লা সহ পঞ্চায়েতের বহু গরিব মানুষের নাম নেই আবাস যোজনার তালিকায়, অথচ প্রধান সহ তার আত্মীয় পরিজনদের নাম রয়েছে। পাইনি, অনেকবার জমা দিয়েছি কিন্তু তার সাথে আমরা ঘর পাইনি। আর যারা একবার করে ঘর পেয়েছে তাদের দেখছি আমার নাম এসেছে কিন্তু আমাদের এখনো আসেনি। সেটা শুনেই তো অবাক যে আমাদের, আমরা এখনো পেলাম না আর প্রধানের নাম এসছে। এখন কি করবো, জমা দিয়েছি, যদি না পাই তা কি করতে পারি বলুন। আর অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, তিনবার জমা দিয়েছি। এই তো আমরা জিজ্ঞাসা করলাম, বলছে না এখনো তোমাদের ঘর আসেনি। পাকা পাকা বাড়ি আছে তাদের আছে, কিন্তু সবাই পায় সুযোগ সুবিধা। এই যে আনফানে এত কিছু হয়েছে, আমাদের তো গোয়ালঘরও ভেঙে গেছে, ঘরও একটু ভেঙে গেছিলো বললাম। তাতেও বললো যে না, তোমাদের একটুখানি সামান্য এই ক্ষতি হয়েছে, তা তোমরা কি ঘরের জন্য পাবে? পাবে না, বড় ধরনের ক্ষতি না হলে পাবে না। তাহলে মানুষ মরে গেলে কি পাবে? নাম আসছে, সেই কোম্পানির লিস্ট জমা দিচ্ছি, অথচ লিস্ট আসছে না। আমাদের নাম এসেও অনেক সময় লিস্ট আসতে শুনছি যে নাম কেটে যাচ্ছে, কি করে হচ্ছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। প্রধানের বাড়ি তো জানি যে পাকা বাড়ি, এখন চারতলা না দুতলা সেটাও বলে পাকা বাড়ি, সেটা জানি। এখন নাম তো এসছে, তাই তো জানছি যে ওনার নাম এসছে, ওনার নামটা আসে কি করে প্রধান হয়ে হওয়ার সত্য। এই বিষয়ে পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান প্রধানের স্বামী হায়দার আলী মোল্লা বলেন, ভুলবশত কিছু নাম উঠে থাকতে পারে, সব কেটে দেওয়া হয়েছে। আমার স্ত্রী তনুজা খাতুন মোল্লার নামে এই গ্রামে আরও একজন মহিলা আছে, এটা তার নাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছেন বিরোধীরা। এই ধরনের নাম বৈরামপুর পঞ্চায়েতে কিছু মিস্টেক আকারে উঠেছিল, কিন্তু আমরা যখন লিস্টটা পেলাম তখন আমরা সমস্ত পাকা বাড়ি যাদের নামে এসছে পাকা বাড়ি আছে, আমরা তাদের নামগুলোকে আমরা নিজেরাই ডিলিট করে দিয়েছি। আমার স্ত্রীর নাম লিড করা হয়েছে, আমি দেখেছি একজন তনুজা মোল্লা নামে আছে, কিন্তু সেখানে আমি দেখতে পাচ্ছি যে ওই গ্রামে আরও একজন তনুজা মোল্লা আছে, কিন্তু আমি জানি যে আমার স্ত্রী না, সেটা সেই তনুজা। কিন্তু ওখানে তো তার স্বামীর নাম হিসেবে হায়দারি লেখা, তার স্বামীর নামও সেম আমরা মোল্লা, কিন্তু ওখানে দেখা গিয়েছে মণ্ডল টাইটেল আছে, কিন্তু ওই নামে সেম আর একজন ব্যক্তি এই পাড়া এই গ্রামে আছে। ওই দুটি এখানে কোনো প্রভাব খাটানোর কিছু নেই। আওয়াজ প্লাস হয়েছিল একটা সংস্থার মাধ্যমে ছবি তোলা হয়েছিল, সেখানে তারা তাদের মতোই করেছে, এবং আমার গভর্নমেন্ট এটাকে স্বচ্ছতার সহিত আনবার জন্য তারা কিন্তু এখানে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী দিয়ে কিন্তু সার্ভে করা হয়েছে, এবং স্বচ্ছতার সহিত বৈরামপুর পঞ্চায়েতে যেগুলো পাকা বাড়ি ছিল সেগুলো আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা কিন্তু সেগুলোকে বিডিও অফিসে দরখাস্ত আকারে দিয়ে আমরা কিন্তু সেগুলো ডিলিট করি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, গোপালনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।